সবাই ভয় ভয় করতে হয় কি আর করব হ্যাঁ জল ছুঁয়ে ও জলও পড়ে হ্যাঁ যদি এই স্কুলের চিত্রটা দেখেন তাহলে বলবেন না এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন পুরো স্কুলেই কিন্তু এই চিত্র এই যে ফাটল ধরে গিয়েছে এটা ক্লাসরুমের বাইরে ক্লাসরুমের ভেতরে গেলেও কিন্তু এই চিত্রটা শিক্ষাঙ্গন নাকি পরিত্যক্ত বাড়ি তা বোঝার জো নেই গোটা স্কুল জুড়ে ফাটল খসে পড়ছে পলিস্তারা বর্ষাকালে ছাদ বেয়ে যে জল পড়ে তার বলার অপেক্ষা রাখেনি গোটা স্কুলের চিত্রটা দিনের পর দিন ভয়ে আতঙ্কে স্কুলে ক্লাস করতে হয় পড়ুয়াদের শিক্ষক থেকে অভিভাবকরাও কার্যত দুশ্চিন্তাগ্রস্ত ছবিটা উত্তর দিনাজপুর ইসলামপুর বয়েজ হাই স্কুলের ছাদগুলো খসে পড়ছে পুরনো হয়েছে অনেক স্কুলটা সিমেন্ট বালির জিনিস অনেক পুরনো হয়েছে স্কুল তো ভাঙতেই পারে এটা ঠিক করানো দরকার একটু শুধুই যে ফাটল তা নয় শোনা গিয়েছে ছুটির দিনে বহিরাগতদের আখড়া চলে স্কুলের ভেতরেই বেশ কয়েকটি ক্লাসরুমে পড়ে নেশাদ্রব্যের প্যাকেট একটা স্কুলে যদি এভাবে নোংরা আবর্জনা ফেলানো থাকে সিগারেটের প্যাকেট কোথা থেকে আসে স্কুলের মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করব সিগারেটের প্যাকেট খৈনির প্যাকেট লটারি স্কুল নাকি অন্য কিছু ভাবতে লজ্জা করছে যেদিন ছুটি থাকছে সেদিন হয়তো আসতে পারে কিছু ছেলে বাইরের বহিরাগত কিছু ছেলে আর তার মধ্যে নিট এবং জির ক্লাস শুরু হয়েছে শনি রবিবার আমাকে স্কুল খোলা রাখতে হচ্ছে এমনকি মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সবুজ সাথী পড়ে রয়েছে বিকল অবস্থায় ক্লাসরুম ঘুরে দেখলে চোখে পড়বে সাইকেলের স্তূপ তাতে কোনো সাইকেলে নেই চাকা কোনোটাতে গায়েব হয়েছে আস্ত সিট গোটা ঘটনা নিয়ে প্রশাসনিকভাবে উচ্চ পর্যায়ের আলোচনা ও হাইস্কুলে জরাজীর্ণ অবস্থা নিয়ে সাফাইও শোনা গিয়েছে প্রধান শিক্ষকের গলায় এই ফাটল এবং ভিটি বসা এবং বিল্ডিং ড্যামেজের যে ব্যাপারটা পুরো ব্যাপারটা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন থেকেও আমাদের কাছে কোনো চিঠি আসেনি তো ওরা যদি বলে যে না এখানে ক্লাস করা যাবে না তাহলে অল্টারনেটিভ একটা ব্যবস্থা আমরা করি এখন দেখার কবে ফের পুরনো ছন্দে ফেরে ইসলামপুরের এই স্কুল কবে থেকে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ক্লাস করবে পড়ুয়ারা কবে এই স্কুলের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে অবশ্যই নজর থাকবে আমাদের সিএনএর উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস ক্যালকাটা নিউজ